মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সংস্কৃতির ধারক ও বাহক। তিনি সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত ন্যায়, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ববোধের অন্যতম রক্ষক। আমরা কারা লড়ছে, কারা ভুল লড়বে, কারা এই লড়াইয়ে 21 জুলাইয়ের মঞ্চ হয়ে উঠেছে এক অন্যতম পথ প্রদর্শক। 1993 সাল থেকে প্রতি বছর দিদির নেতৃত্বে শহীদ দিবস পালিত হচ্ছে। আমরা 25 বছর ধরে 21 জুলাই পালন করে আসি। শহীদ তর্পণের পাশাপাশি এই মঞ্চ থেকে দলের কর্মী সমর্থকদের আগামী দিনের পথ দেখান দিদি। প্রতি বছর শহীদ দিবসে সামিল হতে গোটা বাংলা থেকে লক্ষ লক্ষ তৃণমূল কর্মী সমর্থক ধর্মতলায় একত্রিত হন। আসুন আমরা সবাই মিলে শহীদ স্মরণে দিদির সঙ্গে যুক্ত হয়ে এই অনুষ্ঠানকে সফল করে তুলি।